আঙুলটা লো তুমি আঙুলটা দূরে রাখো। মাথা টুপিটা ছিল রাস্তা থেকে, আমি বাড়ির মধ্যে ঢুকছি, এই মাথার উপরে পড়েছে দু জায়গায়, টুপিতে দু জায়গায় খোলা জায়গা পড়ছে এবং বাড়ির ভিতরে পড়ছি। বলুন, গামছা মাথার মধ্যে ছিল বানা, তাতে পড়েছে কি পড়েছে ওটা কি দেখা, আঠাটা হাওয়াতে আসছে, হাওয়াতে উড়ে এসে পড়ছে, মানে জিনিসটা ফেবিকুইকের মতো জিনিসটা হাওয়াতে উড়ে এসে পড়ছে, অদৃশ্য জিনিসটা অদৃশ্য, কিন্তু দেখতে আবার বসে আছি পিছন থেকে পড়ে আছে, মাথা বানা আছে পড়ে আছে, একটা গ্যাস হচ্ছে, সেই গ্যাসটা আমরা অনুভব করতে পারছি যে একটা কিছু পড়েছে গাছ। আমার ফোর্ট, তার মানে আমি নামবো, উনি খাবেন ভাত খাওয়াতে, কি ভাই বাবা পালিয়েছে। Thank you.
দেখবে দেখুন এই যে এখানে একটা পয়েন্ট, হ্যাঁ আর একটা এখানে একটা পয়েন্ট দেখুন কি করে আমি হয়ে গেছে। ঠিক আছে আঙুলটা তুলে নিন, আপনি যান বাড়ির দিকে যান। ঘরের ভিতরেই জামাটা ছিল, একটা হ্যাঙ্গারের মধ্যে হচ্ছে ঝুলানো ছিল, হচ্ছে সেই অবস্থায় হচ্ছে হচ্ছে পড়েছে আঠাগুলো আছে তো হচ্ছে শুকিয়ে যাওয়ার পরে হচ্ছে এমনি টিপে দিলে ছানা হয়ে যাচ্ছে, হচ্ছে জামা ছিদ্র হয়ে যাচ্ছে জামা হচ্ছে। এগুলো কি আপনার মাথায় পড়েছে? হ্যাঁ হ্যাঁ আরো তো ফেলে দিয়েছি। ঠিক আছে একটু ধরে রাখুন, কিভাবে অনুভূতি হয়েছিল বলুন। ও অনুভূতি বলতে হচ্ছে আপনার হচ্ছে প্রথমে একটু হচ্ছে জ্বালা ভাব লাগে, যেখানে সে মানে গায়ে পড়লে একটু জ্বালা মতো লাগে, তখনই ভাবি যে হচ্ছে পড়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে একটা হচ্ছে তীব্র হচ্ছে গন্ধ পাই যাচ্ছে, খুব ঝাঁঝালো গন্ধ, আর সেই ঝাঁঝালো গন্ধটা হচ্ছে যখন নাকে শুঁই তখন হচ্ছে মাথাটা তা ঘুরায়, গোটা শরীর টরির জন্য হচ্ছে কেমন কেমন করে যাচ্ছে, এরকমই পরিস্থিতি হচ্ছে। সাদা সাদা দাগ করে মনে হচ্ছে, সাদা সাদা দাগ করে
এই যে গ্যাস টেবিলেও পড়েছে, এখানেও আছে টেবিল, এখানে এই এক দুই তিন ফোটা একটা তিনটা এটা এটা খেচে রাখো, হ্যাঁ পিছনে আঁচলটা ছেড়ে পড়ে আছে মাটিতে, তার উপর পড়ে যাচ্ছে, যখন উঠতে যাচ্ছে তখন আঁচল টান লাগছে। আপনার নাম? সুব্রত মাইতি। কি ঘটনাটা কি হয়েছে বলুন। ঘটনা বলতে আজকে 15 দিন মতো হলো, এরকম হচ্ছে একটা, আমরা হচ্ছে আঠা চল কী করে কোনো দেখতেও পাচ্ছি না কিছু না, অথচ গায়ে পড়ছে, মাথার চুলের উপরে পড়ছে। এবার আমরা ভাবছি কি হয়তো হচ্ছে পাখিটা কি হচ্ছে খেজুর কুল পেকেছে, আম হচ্ছে পেকেছে, জামকুল পেকেছে, সফেদা পেকেছে, হয়তো পাখিটা কি আসছে কোনো সময়, হয়তো পাখি থেকে পায়খানা করছে, এরকম একটা ধারণা ছিল। কিন্তু তারপর অনেকক্ষণ আমরা হচ্ছে বাইরে বেরিয়ে লক্ষ্য করছি, কিন্তু সেসব হচ্ছে কিছুই হচ্ছে পাখির কাছ থেকে সেসব কিছুই হচ্ছে দেখতে পাচ্ছি না। কিন্তু অথচ আমরা বসে আছি, মানে কোনো জিনিসটাকে না দেখতে পাই না কিছু, হঠাৎ এসে গায়ে করে পড়ে যায়, পড়ার সঙ্গে হচ্ছে একটা নানা শিশির বিন্দুর মতো হচ্ছে সঙ্গে এসে এসে পড়েছে এবং খুব স্বচ্ছ হচ্ছে। ঠিক সেকেন্ডের মধ্যে ওটা মিলিয়ে যেয়ে গেলে হচ্ছে খুব শক্ত হয়ে গেল, শক্ত হয়ে গেলে যদি মাথায় পড়ে তাহলে প্রচার অনেক চুলকে হচ্ছে পাকিয়ে পুরো হচ্ছে একটা লোহার তারের মতো হচ্ছে তৈরি হয়ে যায়, আর তাকে হচ্ছে চিরুনি দিয়ে তখন আর মাথাটাকে হচ্ছে ছাড়ানো যায় না, বাধ্য মতো সেই চুলটাকে আবার হচ্ছে কাঁচি দিয়ে হচ্ছে কেটে দিতে বাধ্য হয়। এরকম একটা আতঙ্কে ভুগতেছি আমরা হচ্ছে আর দিন ধরে, হ্যাঁ আর 15 দিন মধ্যে কোনো কোনো সময় আছে, টাইমের কোনো ফিক নেই, সকালেও পড়ছে, দুপুরেও পড়ছে, মানে রাস্তায়ও পড়ছে, ঘরের মধ্যে পড়ছে, ঘরের মধ্যে থাকলেও পড়ছে। জামাটা কোথায় ছিল, কিভাবে পড়ল? জামাটা হচ্ছে একটা ঘরের ভিতরে একটা হ্যাঙ্গারে হচ্ছে ছিল, হচ্ছে ঝুলানো ছিল, হচ্ছে সেই অবস্থায় হচ্ছে পড়েছে।
বাড়ির ভিতরেই ছিল এবং হ্যাঙ্গারে ঝুলানো ছিল। ঘর ভিতরে থাকলেও পড়ছে, বাইরে বেরোলেও পড়ছে, রাস্তায় বেরোলেও পড়ছে, এই পরিস্থিতি হচ্ছে। আর কোনো কিছুই জিনিসটাকে আমরা হচ্ছে চোখে দেখতে পাচ্ছি না হচ্ছে, আর খুব স্বচ্ছ একবারে। কি মনে হচ্ছে আপনার এখন? আমরা সাধারণ মানুষ এর সম্বন্ধে হচ্ছে কী বুঝি বলতে কী বলবো আর কী উত্তর দেবো আপনাদেরকে হচ্ছে? এখন আমরা তো কোনো বিভ্রান্ত হয়ে পড়েছি, খুব আতঙ্ক হয়ে পড়েছি, যার জন্য কোনো কিছুই আর তো হচ্ছে মানে জানতেই পারছি না যে আসলে আর রহস্য কী আর ঘটনা কী হচ্ছে। ডাক্তারের পাশে গেলে আমরা কী বলবো হচ্ছে? সেই জন্য কোথাও যেতেও পারছি না কিছু না। আবার কেউ কেউ বলছে হচ্ছে একটা অলৌকিক ব্যাপার, কেউ কেউ বলছে হচ্ছে আপনার হচ্ছে স্বাস্থ্য দপ্তরে জানান, এরকম আমরা বিভ্রান্ত পড়েছি। একবারে স্বচ্ছ একবারে হচ্ছে, একবারে স্বচ্ছ পুরা ভরে যেরকম শিশির বিন্দু ঘাসের উপরে পড়লে যেরকম স্বচ্ছ লাগে ওরকম সেরকম টাইপের আর কি। সেরকম বিন্দুর আকারে প্রথমে ধারণ করে তারপরে হচ্ছে হচ্ছে মিলিয়ে যেয়ে তারপর হচ্ছে শক্ত হয়ে যায় আর কি, মানে সেকেন্ডের মধ্যে শক্ত হয়ে যায় আর কি। আর হচ্ছে হাতে হচ্ছে দুটো আঙুলি করে একটু যদি না যায় তাহলে কিন্তু হাত আর সেকেন্ডের মধ্যে আর ছাড়ছে না আছে, মানে তাকে ব্লেড দিয়ে যেন কাটতে হবে এরকম অবস্থা আর কি। এই পরিস্থিতি হচ্ছে। এটা কিভাবে কবে পড়লো? এটা মের 28 তারিখে আমার ছেলেকে একজন নৃত্যশিল্পী বাড়িতে আসে শেখাতে, তো রাত্রে আমাদের বাড়ির রুমেই ঢুকে গিয়ে বলছে ওর চুল পুরো আঠার মতন জড়ে গেছে। এবার ভেবেছে আমার ছেলে মনে হয় কোনো কারণে ফেভিকুইক দিয়ে কাজ করছিল, ওটা দিয়ে আটকে গেছে। এবারে আমরাও বিশ্বাস করিনি, কারণ আমার ছেলে কোনো ফেভিকুইকের কাজই করেনি। এবারে ওটা যাওয়ার পরে আমার বাড়ির কাজের মেয়েকে দুদিন পরে কাজের মেয়েকে অ্যাটাক করেছে, পুরো চুলে ক্লিপ সমেত চুল আটকে গেছে, একদম ফেভিকুইকের মতো চুল পুড়ে গেছে। সেও ভেবেছে আমার ছেলে কোনো ফেভিকুইক নিয়ে কাজ করেছে হতে পারে। এইবারে আমার কাছের বাড়ি আমার নিজের কাকিমা, তার হঠাৎ এইভাবে চুল গোটা পুরো জড়ে গেছে, একদম পুরো ফেভিকুইকের মতন মানে লম্বা লম্বা লং চুল পুরো কেটে পড়ে যাচ্ছে। সেই দেখে সবাই আতঙ্কে আতঙ্কিত। দিন পনেরো হলো সবাই একই ব্যাপার হচ্ছে। এবার দু তিন দিন হলো ছেলের বই খাতা আমাদের চুল টুল মানে সবার ছেলে মেয়ে সবারই পড়ছে। যখনই চুলে পড়ছে চুলটা পুড়ে যাচ্ছে, সেখান থেকে পুড়ে গিয়ে পুরো কেটে পড়ে যাচ্ছে। আর দেখতে কিরকম? দেখতে একদম ফেভিকুইকের মতনই হচ্ছে, সাদা লম্বা একদম সাদা হয়ে যাচ্ছে। যে জায়গা থেকে চুলটা কেটে পড়ছে সাদা মোমের মতন লাগছে জিনিসটা, মনে হচ্ছে কোনো আঠা পড়ে গিয়ে সেই জায়গাটা থেকে কেটে গেছে। এবং পড়ার আগে ভীষণ একটা বিৎপুটি গন্ধ আমরা বুঝতে পাচ্ছি, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে টর্চ নিয়ে দেখছি খুঁজছি কোনো পোকা থেকে হচ্ছে কিনা, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, আচমকাই পড়ে যাচ্ছে। এটা রাস্তায়ও হচ্ছে? রাস্তায়ও হচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছি সেখানেও হচ্ছে, বাড়ির ভেতরেও হচ্ছে। আর পরে যখন ওটা হাত দিচ্ছেন হাত পুরো চিটিয়ে যাচ্ছে, মানে দুটো আঙুল পুরো চিটিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে নারকেল তেল দিলে তবে ওই জিনিসটা আঠাটা ছাড়ছে। আর একদম সেন্সলেস, ওই চামড়াটা পুরো সেন্সলেস হয়ে যাচ্ছে, মানে কিছু বোঝা যাচ্ছে না, কোনো অনুভূতি হচ্ছে না ওই চামড়াটার মধ্যে। কি মনে হচ্ছে এটা? আমরা তো কিছুই বুঝতে পারছি না, আমাদের ভয়ে আতঙ্কে আমরা ভীষণ আতঙ্কে আছি, যে জিনিসটা কি যেটা চোখে দেখতে পাচ্ছি না এইভাবে জিনিসটা হচ্ছে, আতঙ্কিত হয়ে আছি আমরা। আমরা বুঝতেই পারছি যে জিনিস চোখে দেখতে পাচ্ছি না সেটা তো ভয়ই হবে, আতঙ্কই তো হবে। এবং গায়ে পড়লে পুরো চামড়াটা উঠে যাচ্ছে, আসছে সঙ্গে সঙ্গে বোরোলিন দিতে হচ্ছে, পুরো একদম মানে ফসকা পড়ে যাওয়ার মতন সেই জায়গাটা হয়ে যাচ্ছে, একদম লম্বা পুরো বৃষ্টির থোপার মতন তিন থোপা চার থোপা পড়ছে, বেশি পড়ছে না। একটা সিরিঞ্জ একটা ইঞ্জেকশন সিরিঞ্জে যতটা জল থাকে ঠিক একদম সেইভাবেই পড়ছে। যখন পড়ছে কাউকে কোনো কিছু বা দেখা যাচ্ছে? কিছুই দেখা যাচ্ছে, আমরা চেষ্টা করছি দেখার জন্য কিন্তু আমরা বুঝতেই পারছি না। আমরা ওই গন্ধটা পেয়েই ধারণা করছি যে কোথাও কাছাকাছি কোথাও পড়ছে, তখনই সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছে যে একদম স্বচ্ছ পরিষ্কার জিনিসটা, একদম পরিষ্কার জল, একদম পরিষ্কার জলের মতনই সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছে। আমরা একটা কাপড়ে যে হাত সেন্সলেস হয়ে যাচ্ছে বলে কাপড় রেখেছি, এবার কাপড়টা দিলেই সঙ্গে সঙ্গে আঠার মধ্যে চিটকে যায়, তখনই বুঝেছি ওই জিনিসটা পড়েছে। পড়ার সঙ্গে সঙ্গে একটা গন্ধ পাচ্ছি, একদম ফেভিকুইকের মতো গন্ধ পাচ্ছি, সেইটা দেখেই আমাদের আইডিয়া হচ্ছে যে তাহলে ওই জিনিসটা পড়েছে। প্রথমে ধরতে পারিনি, এবারে যখন বারে বারে ঘটনাটা হচ্ছে তখনই আমরা জিনিসটা মানে খেয়াল করে ওই জিনিসটা এইভাবে ধরতে পেরেছি। দিন পনেরো হচ্ছে? হ্যাঁ, পনেরো দিন হলো হয়েছে।